জায়গাটা আগের মতোই আছে, সব কিছু আগের মতোই আছে, কিন্তু এই জায়গাতে যাদের সাথে একসময় দৈনিক 7 ঘন্টা আড্ডা দিতাম তারাই নেই। এক একজন এক এক জায়গায় পাড়ি জমিয়েছে জীবনের তাগিদে, কেউ দেশের বাইরে চলে গেছে, কেউ ঢাকা শহরে অবস্থান করতেছে, যে জায়গায় যেখানে অবস্থান করতেছে সবাই কর্মের কারণে অবস্থান করতেছে দূর দূরান্তরে। এই গ্রাম ছেড়ে চলে গেছে অনেক ছেলে, অনেক বন্ধু বান্ধব, অনেক সহপাঠীরা, যাদের সাথে একসময় দিনে 7 থেকে 8 ঘন্টা 10 ঘন্টা আড্ডা দেওয়া হইতো এই রাস্তাগুলাতে, এই এলাকার এই বিভিন্ন জায়গায়। তাদের সাথে আড্ডায় মেতে উঠতাম, এক অনেক সময় অনেক মানে অনেক আড্ডা দিয়েছি। আমার কয়েকটা বন্ধু ছিল, তাদের সাথে সকাল টাইম এখানে এসে বসতাম, বিকাল টাইম এখানে এসে বসতাম, খেলাধুলা শেষে এখানে এসে বসতাম, যখনই ফ্রি টাইম পেতাম তখনই এখানে এসে বসতাম, কলেজ শেষ করে এখানে এসে বসতাম। আজকে তারা নেই, তারা জীবনের তাগিদে অনেক দূরে চলে গেছে। কারোর সাথে, যে বন্ধুগুলোর সাথে দিনে 8 ঘন্টা আড্ডা দেওয়া হতো, 10 ঘন্টা আড্ডা দেওয়া হতো, তাদের সাথে এখন মাসে 1 ঘন্টার জন্য দেখা হয় না। অনেকের সাথে 4-5 বছর হয়ে গেছে দেখা হয় না। আর যারা দেশে আছে হয়তো তারা কর্মে ব্যস্ত, যে যার অবস্থান থেকে ব্যস্ত, তাদের সাথে এখন আর ওইরকম আগের মতো 7-8 ঘন্টা পরে আড্ডা দেওয়া, খুনসুটি করা, 250 টাকার খাবার কিনে মারামারি করে খাওয়া, ভাগাভাগি করে খাওয়া এখন আর হয় না। এখন পকেটে টাকা আছে, বাইক আছে, অথচ বন্ধুগুলো নাই। তখন বাইক ছিল না, পকেট ভর্তি টাকা ছিল না, কিন্তু তখন বন্ধু ছিল, সময় ছিল। টাকার অভাবে অনেক সময় বাইকের অভাবে কোথাও যেতে পারতাম না, অনেক চাইলে অনেক কিছু করতে পারতাম না, কিন্তু এখন অনেক কিছুই আছে, কিন্তু তারাই নেই যাদের সাথে এনজয় করতাম সময়টাকে। আমাদের এই এলাকার আজিমপুরের এই রাস্তাটাতে আমার অনেক বন্ধুর সাথে আড্ডা দিয়েছি, এই কালবাড়ের উপরে বিকাল টাইম সন্ধ্যা টাইম অনেক বসে বসে আড্ডা দিয়েছি। তবে এই কালবাড় আছে, রাস্তা আছে, এখন বন্ধুগুলাই নেই। এখন আমার বাইক আছে, অথচ আমি আছি, কিন্তু বন্ধুগুলা নেই। এটাই আসলে নিয়ম, প্রাকৃতিক নিয়ম, যে একটা সময় বন্ধু থাকবে টাকা থাকবে না, সময় থাকবে টাকা থাকবে না, বন্ধু নেই টাকা আছে, বাইক আছে, সময় আছে, অথচ ওরকম আর সময় মতো বন্ধু পাওয়া যায় না। তো আপনার সময় যখনই হবে, যখনই বন্ধুর সাথে আড্ডা, মন খুলে আড্ডা দেন, বন্ধুর সাথে কথা বলেন, নিজের সব কিছু উজাড় করে দেন, একসময় এগুলো মিস করবেন, কারণ তখন আর সময় থাকবে না, বন্ধুও থাকবে না। তো এই জায়গাটা আসতে আসার পরে আমার এই কথাগুলো খুব মিস করতেছি, আমার যে বন্ধুগুলোকে সাথে এখানে আড্ডা দিতাম তাদেরকে খুব মিস করতেছি। যেখানে থাকিস ভালো থাকিস, তোর জন্য সবসময় দোয়া রইল, যেন জীবনে ভালো কিছু করতে পারোস। ইনশাল্লাহ আবারও কোনো এক সময় দেখা হবে এই রাস্তায়, এইখানে, এই পরিবেশে। পরিবেশটা আগের মতোই আছে।